আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন। আজ আমাদের আলোচনার বিষয় কোরআন কি হযরত মুহাম্মাদের বানানো গ্রন্থ না আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী? কোরআন কি হযরত মুহাম্মাদ নিজে হাতে লিখেছে? বেশিরভাগ অমুসলিম তথা নাস্তিকরা এই প্রশ্নটা করে মুসলিমদেরকে বিভ্রান্তি করে। একজন মুসলিমকে নাস্তিক এবং অমুসলিম তৈরি করার ক্ষেত্রে তাদের একটা মাস্টার প্ল্যান। আজ আমরা দেখব যে কোরআন হযরত মুহাম্মাদের নিজ হাতে লেখা গ্রন্থ না আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী? প্রশ্নের উত্তর গিয়ে সর্বপ্রথম আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো হায়ার ম্যাথমেটিক্স, থিওরি অফ প্রবাবিলিটি, বাংলায় সেটাকে বলা হয় সম্ভাবনা তত্ত্ব। উচ্চতর বিভাগে যারা গণিত নিয়ে পড়াশোনা করে তারা এই অঙ্কের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত আছেন, আর যারা এই অঙ্কের সঙ্গে ইতিমধ্যে পরিচিত নেই তাদের জন্য আমি কিছু মানে এই অঙ্কের নিয়ম বলছি, এই অঙ্কের কিছু সূত্র বলছি, আপনারা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম পয়েন্ট, আপনি ধরেন এক টাকার কয়েন একটাকে টস করলেন, একটা এক টাকার কয়েনকে টস করলেন, সেই টাকার কয়েনে কি পড়তে পারে? হয় হেড পড়বে, নয় টেল পড়বে। হেড পড়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। টেল পড়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। একদম পুরো ক্লিয়ার কাট। দ্বিতীয়ত হলো, আপনি একটা রাস্তায় যাবেন, আপনি সেই রাস্তাটা চেনেন না, হঠাৎ করে এক জায়গায় তিন রাস্তার মোড় চলে আসলো, এই তিন রাস্তার মোড়ে আপনি দাঁড়িয়ে ওখান থেকে এরকম দুটো রাস্তা আছে, আপনাকে সঠিক রাস্তায় যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আর ভুল রাস্তায় যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। আপনি একটা কথা বললেন, সেই কথাটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, কথাটা সত্য হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। এবং মিথ্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। তাহলে আমরা ইতিমধ্যে দেখলাম একটা কাজ যখনই দুটো ক্রাইটেরিয়া থাকে, হয় সত্য নাই মিথ্যা, তখন হয় 50% করে চান্স থাকে। তাহলে আমরা কোরআনের যে বৈজ্ঞানিক আয়াতগুলো আছে, বর্তমান সময় যেহেতু বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, সায়েন্স এবং টেকনোলজির যুগ, আমরা সায়েন্স এবং টেকনোলজি দিয়ে কোরআনকে পরীক্ষা করব। এক্সপেরিমেন্ট উইথ কোরআন বাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখব যদি কোরআন সায়েন্স এবং টেকনোলজির সঙ্গে মেনে উঠতে পারে কিনা। কোরআনে 6236টা আয়াত আছে বা 6236টা ভার্স আছে। এই 6236টা ভার্সের মধ্যে বা আয়াতের মধ্যে প্রায় হাজারখানিক আয়াত বিজ্ঞান নিয়ে কথা বলছে, সায়েন্স এবং টেকনোলজি নিয়ে কথা বলছে। তাহলে আমরা দেখব 6000 আয়াতের মধ্যে 1000 আয়াত যেহেতু বিজ্ঞান নিয়ে কথা বলছে, তাহলে ওই 1000 আয়াতের সঙ্গে আমরা কোরআনকে পরীক্ষা করব বিজ্ঞান দিয়ে। কারণ ইতিহাস দিয়ে তো বিজ্ঞান পরীক্ষা করা যায় না, নাকি? বিজ্ঞান পরীক্ষা করতে হলে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করতে হবে, সাহিত্য পরীক্ষা করতে গেলে সাহিত্যিক দিয়ে পরীক্ষা করতে হবে, বা সাহিত্য পরীক্ষা করতে গেলে সাহিত্য দিয়ে পরীক্ষা করতে হবে। যেহেতু কোরআনে 1000 আয়াত আছে বিজ্ঞানসম্মত, আমরা 1000 আয়াতই বিজ্ঞান দিয়ে পরীক্ষা করব, দেখি কোরআন উত্তীর্ণ হতে পারে কি পারে না। বর্তমান সময়ে বিজ্ঞানের সঙ্গে কোরআনের 80%, প্রায় 800টা আয়াত, প্রায় 800টা আয়াত কোরআনের সঙ্গে বিজ্ঞানের পুরো সম্পূর্ণ একমত, যেগুলো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য, মানে যেই সত্যগুলো বিজ্ঞান আর কেউ কাটতে পারবে না, এমন সত্যের সঙ্গে বিজ্ঞানে 800টা আয়াত ইতিমধ্যেই মিলে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে একবার চিন্তা করেন, মুহাম্মদ যদি কোরআন লিখত, মুহাম্মদ যদি কোরআন লিখত বা মুহাম্মদ যদি ভবিষ্যৎবাণী করতো, তাহলে মুহাম্মদ যে কথাটা বলতো সেই কথাটা সত্য হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ছিল? 50%। মিথ্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। তাহলে আমরা 50%কে গণিতের ভাষায় 0.5 বা 1/2 হিসেবে ধরি, 0.5 বা 1/2 হিসেবে ধরি। দেখি যদি আমি 1/2 800টা 1/2 পরপর সাজিয়ে গুণ করি, প্রবাবিলিটির ভাষায় 800টা 1/2 পরপর সাজিয়ে গুণ করি, একটা মান পাবো, সেই মানটা কত জানেন? 0.00000000, মানে অসংখ্য জিরোর পরে একটা সংখ্যা দাঁড়াবে। মানে যদি 0.5কে আপনি গুণ করেন, 800টা 0.5 পরপর বসিয়ে আপনি গুণ করেন, তাহলে দেখবেন একটা মান পাবেন অসংখ্য জিরো জিরোর পরে।
হতে পারে সেটা 100টা জিরোর পরে বা 1000টা জিরোর পরে, মানে পয়েন্টের পরে এতটা জিরোর পর হয়তো এক একটা মান পাওয়া যাবে। সেই মানটাকে সায়েন্সের ভাষায় বলে নিয়ারলি জিরো বা নেগলেক্ট করা চলে। মানে সায়েন্সের ভাষা অনুযায়ী আমার জানা মতে সব থেকে ছোটো একক হলো পিকোমিটার, পিএম, মানে 1 পিকোমিটার সমান সমান 10^-12 মিটার। মানে এই 1 মিটার যেটা আমরা ধরি তার মানে 10^-12 দিয়ে ভাগ করলে যেই মানটা পাবো আমরা সেটাই হলো 1 পিকোমিটার। মানে সে পিকোমিটার স্কেলেও মাপা যায় না সেই এককটা, সেই এককটাকে সম্ভবত নেগলেক্ট করা চলে। তাহলে একজন মানুষ যদি কোরআন লিখত, তাহলে এই মানটা দাঁড়াতো, মানে জিরো দাঁড়াতো না, এই মানটা কত দাঁড়াতো? ওই 800 গুণ করলে দাঁড়াতো 1। কিন্তু 800 গুণ করার পরে আমার কী মান আসলো? জিরো আসলো। তাহলে একটা মানুষের পক্ষে এইরকম কথা বলা বা এরকম কথা লিখে কখনোই সম্ভব না। দ্বিতীয়ত পয়েন্ট, কোরআন যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখত, তাহলে ইতিমধ্যেই আমরা দেখলাম যে এই মানটা দাঁড়াতো 1। এবার আমরা দেখি সৃষ্টিকর্তার ক্রাইটেরিয়া। একজন সৃষ্টিকর্তা যিনি হবেন তিনি কখনোই মিথ্যা বলতে পারেন না, সৃষ্টিকর্তার প্রবাবিলিটির ক্ষেত্রে হয় মানে সৃষ্টিকর্তার প্রবাবিলিটি অবভিয়াসলি 1 হবে, মানে তিনি যে কথাটাই বলবে সেই কথাটাই সঠিক। দেখি 800 যদি আমি পরপর গুণ করি, তাহলে দেখব যে সেই মানটা একই দাঁড়াবে, হায়ার ম্যাথমেটিক্স বলছে যে, প্রবাবিলিটি বলছে যে কোরআন কোনো মানুষের লেখা গ্রন্থ হতে পারে না, কারণ এটা অসম্ভব একটা, মানে অসম্ভব একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো কোরআনের আমি আজকে 2-4টা উদাহরণ দেবো, বিস্তারিত উদাহরণের জন্য বা বিস্তারিত আলোচনার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআনের মিরাক্কেলগুলো দেখতে পারবেন। প্রথম মিরাক্কেল সূরা রহমান 55 সূরার 33 আয়াতে বলা আছে, মানুষ মহাকাশে ভ্রমণ করবে। তাহলে একবার চিন্তা করেন, যেখানে 570 বা 600 সময় মানুষ ঘোড়া ছাড়া যানবাহন হিসেবে আর কিছু বুঝত না, সেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল মানুষ মহাকাশে চালিত করবে, মহাকাশে যাবে। তাহলে একটা চিন্তা করেন, একটা কোরআনের একটা আশ্চর্যজনক একটা বিষয় যেটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের সঙ্গে বর্তমানে একমত, কারণ এখন বর্তমানে আপনি মানে বিচারক করতে পারবেন মানুষ এখন মহাকাশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, চন্দ্রে যাচ্ছে। 2 সূরা আম্বিয়া 21-23 আয়াতে বলছে যে বিগ ব্যাং থিওরির কথা, পৃথিবীর সৃষ্টির কথা বলছে কোরআনে। ইতিহাস থেকে কিছু উদাহরণ আমরা দেখি, যখন খ্রিস্টপূর্বে চতুর্দশ শতকের আমিন হতেপের রাজত্বের আগে মিশরের যারা শাসন করতো তাদেরকে বলা হতো রাজা। আর খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের পরে মানে আমিন হতেপের সময়কালের পরে মিশরে যারা শাসন করতো তাদেরকে বলা হতো ফেরাউন। একবার চিন্তা করেন যিনি মহা মানে মরু অঞ্চলে যিনি মেষ চড়াতো, মরুভূমির একজন ছেলে যিনি নিরক্ষর ছিল, তিনি কিভাবে এই সে মানে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের আগের ইতিহাস তিনি জানলো, মানে তিনি কোথা থেকে পড়েছেন? আপনি যদি বলেন বাইবেল থেকে পড়েছে, ভাই বাইবেল এটা ভুল আছে, বাইবেল এখানে ভুল করেছে, বাইবেলে 2 রাজা বলে সম্বোধন করেছে, মানে আমিন হতেপের আগেও রাজা পরেও রাজা বলে শাসনকে মানে নিয়োজিত করেছে। আরেকটা উদাহরণ দেখ, সূরা ফাজর 79 সূরা 89 বিশেষ সূরাই বলছে যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, মানে এখানে আদ জাতি সম্পর্কে বলছেন, মানে আদ জাতি হলো এমন একটা জাতি যেই জাতির সন্ধান 1973 আগের মানুষ জানতো না, মানে এমন একটা জাতি, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি ছিলেন নিরক্ষর, যিনি নিরক্ষর ছিলেন তিনি আজ জাতি সম্পর্কে জানতেন, একটা আশ্চর্যের বিষয়। মানে 1973 আগে পর্যন্ত মানুষ আজ জাতি বলে কোনো একটা জায়গা আছে বা কোনো একটা গোষ্ঠী আছে মানুষ জানতো না,
মানে মানুষ এমন ব্যাখ্যা করত আজ যাতে হয়তো কোনো একটা মানুষের নাম বা কোনো একটা গোষ্ঠীর বৈশিষ্ট্যের নাম। 1973 খ্রিস্টাব্দে যখন ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটির নিচে তদন্ত করে, সিরিয়ায় মাটির নিচে তদন্ত করে, তখন দেখে যে মাটির নিচে তদন্ত করে আজ জাতি বলে একটা গোষ্ঠী মানে তারা আবিষ্কার করে, মানে আজ জাতি বলে একটা গোষ্ঠী ছিল তারা আবিষ্কার করে। তাহলে একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কখন কোথাঙ্গার কোথাঙ্গার কথা বলছেন। মানে এই জন্য কোরআন মানে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের বাণী নয়, এখানটা প্রমাণিত হয় যে কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু বাণী হতে পারে না, কারণ একজন মানুষের পক্ষে এত ডিফিকাল্ট ডিফিকাল্ট তথ্য দেওয়া কখনোর পক্ষে সম্ভব নয়, চিরতরে কখনো পক্ষে সম্ভব নয়। এই জন্য কোরআন আল্লাহ সুবহান তাল্লার বাণী। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআনে আরও রাখি নিয়ে আমরা পরবর্তী পর্বে হাজির হব। আপনারা বেশি করে আমাদের ভিডিওগুলি শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিও লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্টে করবেন, এবং আমাদের ভিডিওকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।